যে আসলে আলেম বলতে আমরা পোশাককে বুঝি না যে আমার মত টুপি লাগবে পাঞ্জাবি লাগবে তারপরে কেউ আলেম হবে ব্যাপারটা তা নয় সত্যিকার অর্থে আলেমরা দিনের প্রতিনিধি অর্থাৎ দিন তো একরা দিয়ে শুরু হয়েছে আপনিও জানেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক বলে তিনি কোরআন শুরু করেছেন ইসলাম হচ্ছে জানার ধর্ম পড়ার ধর্ম বলা বলে ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম মুসলিম হিসাবে সকলকে জানতে হবে পড়তে হবে আর যারা জানবে পড়বে তারাই প্রতিনিধিত্ব করবে ইসলামের কারণ ইসলাম তো শিক্ষার ধর্ম ওরা সৌরল্লা সাল্লা সাল্লাম বলেছেন বয়স্তম আল্লেমা আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি তাহলে তিনি হচ্ছেন ইসলামের প্রথম প্রতিনিধি তিনি আল্লাহর পক্ষ থেকে ইসলাম পেয়ে আমাদের কাছে পৌঁছিয়েছেন এখন এই ইসলামটা মানুষের দ্বারে দ্বারে যারা পৌঁছাবে তারা কারা ওরা সৌল্লা সাল্লি সাল্লাম বলেছেন আল্লামা ও এখন যারা আলেম হবে তারাই হবে নবীদের ও তাহলে আলেমদেরকে রাসুল প্রতিনিধিত্বে দায়িত্ব দিয়েছিলেন আর আল্লাহ তাআলাই তোই বলেছেন পবিত্র কোরআন মাজিদ তিনি বলেছেন ফাইলাউনালা ফরা মিন কুল্লি ফিরকাহতি মিনহুম তায়েফাতুন লি يتফাকাহু ফিদ দ্বীন ওয়াল yungzirু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম আল্লাহ তাআলা বলেন যে তাদের মাছ থেকে দিনের ব্যাপারে গভীরতা অর্জন করার জন্য কিছু লোক বেরিয়ে যাবে দিন শিখার জন্য তারপরে দ্বীন শেখার পরে ওয়াল yungzirু কওমাহুম তারা এসে তাদের জাতিকে তারা জাহান নামের ভয় প্রদর্শন করবে তাহলে যারা আলেম হবে দিন সম্পর্কে জানবে তারাই দিনের বিভিন্ন বিষয় মানুষের সামনে তুলে ধরবে এবং যারা জানবে না আল্লাহ তাআলা বলছেন ফেস আলু আহ্লা জিকির ইনকুন তুমলা তালামুন তোমরা যখন জানবে না যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নেবে আসলে ইসলামের তো কোনো হাত পা নেই এখন ইসলামকে অন্যরা কি দেখে চিনবে নিশ্চয়ই ইসলামের যে বিধান আছে বিধান গুলো যারা জানে এবং মানে তাদেরকে দেখে শিখবে বুঝবে ইসলামের ব্যাপারে কনসেপ্ট নেবে তো সেই সুবাদে আমি ওলামাই কেরাম হচ্ছে দিনের প্রতিনিধি আমি আপনার ব্যাপারে যতটুকু জেনেছি আপনি কোরআন স্টাডি করছেন হাদিস স্টাডি করছেন এইভাবে যদি স্টাডি করেন ডক্টর জাকের নায়েক একজন জেনারেল শিক্ষিত হয়ে তিনি আজকে পৃথিবীর মানুষের সম্মুখে বড় মাপের আলেম হিসাবে তিনি আজকে নিজেকে উপস্থাপন করেছেন খুরুমজা মুরাদ তিনি পাকিস্তানের লোক ছিলেন কাবা শরীফের যে বর্তমান যে ডিজাইনটা আছে তিনি করেছেন যতটুকু আমি জানি কিন্তু অনেক বড় আলেম ছিলেন আবার অনেক বড় লম্বা জামা গায়ে আছে কিন্তু সুরা পাতে বিশুদ্ধ করতে পারে না আমরা তাকে আলেম বলবো না তাহলে যারা আলেম প্রকৃত অর্থে তারাই দিনের প্রতিনিধি এখন আমাদের বাংলাদেশে আমরা আলেম বলতে স্বাভাবিকত বুঝি যারা মাদ্রাসায় পড়ছে মাদ্রাসায় পড়াচ্ছে তারা হ্যাঁ কারণ তারা যেহেতু কোরআনের সাথে একটু অন্যদের তুলনায় বেশি লেগে আছে সেই সুবাদে অধিকাংশের দিকে তাকিয়ে আমরা তাদেরকে আলেম বলছি আমি আশা করছি আমার প্রথম অংশের আপনার প্রশ্নের উত্তর আমি দিলাম এখন আমি যা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে বিভক্তি কাম্য নয় এটা আল্লাহ নিষেধাজ্ঞা এবং আল্লাহ অতীতের লোকদের অতীতের মোশেকদের মতো হইও না যারা তাদের বিভক্ত করেছিল আল্লাহ আকবর সুরার আল্লাহ তিরিশ নম্বর আয়াতে বলেছেন যে দিনকে বিভক্ত করেছে মোশ্রেকেরা তোমরা তাদের মতো হইও না আল্লাহ তাআলা বলেছেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল হক বাইনাত উলাইকা লাহুম আযাবুন আযীম যেটা মুহতারাম মোহাম্মদ আলী স্যার বলেছিলেন যে তোমরা তাদের মতো হইও না যারা দিনকে বিভক্ত করেছে তারা ইখতিলাফ করেছে সত্য আসার পরেও তাদের জন্য আযাব আল্লাহু আকবার কঠিন আযাব আল্লাহ তাআলা তাদেরকে দেবেন যারা বিভক্তি তৈরি করে এখন এই বিভক্তির পিছনে যেই আছে আমাদের ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই চমৎকার শব্দ বলেছেন যে আমি ডিরেক্টলি বলতে চাই না যে আপনার জন্য আজাব আমি বলতে চাই তাকওয়া তার নাই আপনি মুক্তাকি নন আপনার জন্য আজাব যেই বিভক্তি চাক এবার সে যেই দলের লোক সে যেই পন্থার লোক আসলে দেখি আমরা আমাদের এই তাকওয়ার অভাব দারুণ ভাবেই আজকে দেখা যাচ্ছে যে আমরা অন্যকে হেও করে মজা পাই অন্যকে ছোট করে আনন্দ বোধ করি আসলে এটা একজন আলমের চরিত্র কখনোই হতে পারে না আলম কখনো বিভক্তি করতে পারে না ফতুয়া যখন তিনি দেবেন এমন ভাবে যেন একজন ডাক্তারের ভূমিকায় তিনি অবতীর্ণ যখন কেউ জানতে আসে তখন তিনি এমন ভাবে ফতুয়া দিচ্ছেন বিভক্তি আরো বেড়ে যাচ্ছে অথচ যখন কারো চামড়া ছিঁড়ে যায় হাড্ডি ডি ভেঙে যায় ডাক্তারের কাছে আসে তখন ডাক্তার কিন্তু বেন্ডেজ করে তুলা লাগাইয়া এনেসিয়া দেয় এমন চমৎকার ভাবে জোড়া লাগায় কাজটা হয়ে গেল রোগী টের পেল না একজন আলেম হওয়ার কথা ছিল জাতির মাঝে ডাক্তার তিনি ভূমিকা রাখবেন কিভাবে বিভক্তি কমানো যায় কিন্তু আমরা আলেমরা অনেকেই দুর্ভাগ্যজনক ভাবে দলিন নিয়ে জলিন নিয়ে পাসকল্লি নিয়ে এক কল্লি নিয়ে মাঝাব নিয়ে লা মাঝাব নিয়ে ছোট ছোট বিষয়গুলো আমিন জোরে বলবে না আসতে বলবে তা নিয়ে এমন ভাবে পতুয়া দিচ্ছি মসজিদ পর্যন্ত আলাদা হতে শুরু করে দিয়েছে যেটা আলেমদের শক্তি কমিয়ে দিচ্ছে ইসলামের সৌন্দর্য কমিয়ে দিচ্ছে আর আলেমরা যখন দিদা বিভক্ত হবে তাদের শক্তি কমবে তখন অন্যরা তাদের উপরে খড়গ হস্তে হবে বিভিন্ন ভাবে আলেমদেরকে হেউ করবে দমন করবে আলেমরা অসম্মানিত হবে এজন্য আল্লাহ এটা নিষেধ করেছেন এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানূ শিয়া লাস্তা মিনহুম ফি শাই হে নবী যারা দ্বীনকে বিভক্ত করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয় আপনি তাদের অন্তর্ভুক্ত নন আল্লাহু আকবার এই আয়াতে কারীমা সূরা নামের 159 নম্বর আয়াত যে নবী তাদের অন্তর্ভুক্ত নন যারা দিনকে বিভক্ত করে আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন এর মানে এটা দাঁড়ালো আমরা যারা দিনকে বিভক্ত করছি আমরা নবীর দলে আর থাকতে পারছি না এই জন্য ইসলামের নির্দেশনা খুব শক্ত করে ফলো করা দরকার যে তারাবিন নামাজ আট না বিচরাকাত এনা নিয়ে ঝগড়া হচ্ছে ঝগড়া হয়ে ওদিনের তারাবি বন্ধ মসজিদে মারামারি হলো এখন যদি প্রশ্ন করা হয় তারাবিন নামাজ পড়া কি ফরজ নান ফল বা শুননা সবাই বলবে এটা শুননা কিন্তু ঝগড়া করা হারাম তো আমরা নফল পর্যায়ের সন্ন্যার জন্য হারাম কাজ করছি এবং এটা করে আমরা বিজয়ের স্বাদ নিচ্ছি যা আজকে পারলাম আমি আস্তাফিরুল্লাহিম এই জন্য আমার মনে হয় আলেমদের ঐক্যের ক্ষেত্রে আপনারা যারা আছেন আপনাদেরও ভূমিকা রাখার আছে আপনারা বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রতিনিধি আজকে এখানে এসেছেন আমাদের মাধ্যমে অনেক বড় বড় লিডাররা কথা শুনছে আমি বিনয়ের সাথে আরজ করতে চাই আপনারা আলেমদের কাছে আপনাদের পক্ষ থেকে এই মেসেজটুকু দেয়া দরকার যে হুজুর আমরা আপনাকে ক্ষতি হিসাবে মসজিদে রেখেছি আপনার সকল কথা আমার পক্ষে যাওয়া জরুরি নয় আপনি কোরআন হাদিসের কথা বলুন নির্দ্বিধায় বলুন আমি সাথে আছি সেটা আমার বিরুদ্ধে যাক কিন্তু আপনি নির্ধারিত করে কোনো দলের প্রতিনিধিত্ব করেন না এই মিম্বারে দাঁড়াইয়া আপনি কোরআন হাদিসের কথাগুলো অবলীলায় বলতে থাকেন আমরা সাথে আছি এবং আপনারা আমাদেরকে খুশি করার জন্য কোনো ওয়াজ করা দরকার নাই যে আওয়ামী ক্ষমতা আসলে আওয়ামী লীগকে খুশি করে কথা বলবেন বিএনপি আসলে বলবেন আসলে বলবেন এটা যেন না হয় বরং কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলুন আমরা সাথে আছি যদি আপনারা একটু সাহস দেন পিছন থেকে একটু ব্যাকিং দেন ইনশাল্লাহ ওলামাই কেরাম সঠিক ট্রেকে ফিরে আসবে আর যখনই ফিরে আসবে বিভক্তি কমে যাবে সত্যের মেসেজ আপনাদের কানে ইনশাল্লাহ পৌঁছে যাবে এজন্য জন্য ওলামাই কেরামের পক্ষ থেকে আমরা এই দায়বার এড়াতে পারি না আমি আপনাদের সাথে দিমত করছি না যে আমরা এর জন্য দায়ী কিন্তু সবটাই আমাদের উপর ছেড়ে দিয়েন না কারণ মসজিদগুলো ইমামের দখলে মিম্বর কিন্তু পুরাটা মসজিদ দখলে সভাপতির সেক্রেটারি ইমাম শুধু মিম্বরে দাঁড়িয়েছে কিন্তু সভাপতি সেক্রেটারি পুরা মসজিদটা দখল করেছে ওই সভাপতি সেক্রেটারি ইমামকে এমন ভাবে কিছু বাইন্ডিংসে ফেলে দেয় তখন ইমাম বাধ্য হয়ে ওই বাইন্ডিংসের বাইরে আর যেতে পারেন না তার চাকরিটা থাকবে না তারও তো ছেলে মেয়ে আছে পেট আছে তখন দেখা যায় সত্য কথাগুলো বলে না সভাপতির মনস্কামনা সেক্রেটারির মনোভাসনা পূরণ করার জন্য সেক্রেটারি সভাপতি যে আঙ্গিকের লোক ওই আঙ্গিকে হিংস দিয়ে অথবা সরাসরি কথা বলেন তো যদি আমরা আলেমুলার আল্লাহর উপর ভরসা করে আমরা আল্লাহকে ভয় করে আখেরাতে শাস্তি থেকে বাঁচার জন্য ইসলামের সৌন্দর্যকে মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য আমরা সত্য কথাগুলো বিভক্তি তৈরির উদ্দেশ্যে না বলে ঐক্য তৈরির জন্য কথা বলি এবং আমরা ছোটখাটো মাসালাগুলোকে হালকা ভাবে আমরা সমাধান দেই কাউকে হেও না করি নিজের মত অন্যের উপর চাপিয়ে না দেই অসহিষ্ণু না হই বিশেষত খোলা ময়দানে যখন মাহফিলে আমি থাকি তখন সেখানে আমার কথাটা যেন বিভক্তি তৈরি না করে এই যে আমরা যখন মাহফিলে কথা বলি এই মাহফিলটা কিন্তু শুধুমাত্র আমার শ্রোতাদের কান পর্যন্ত যায় না যারা বসে আছে এটা ইউটিউবের মাধ্যমে চলে যায় লাখ লাখ মানুষের কাছে এবং এটা চলে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কানেও এই যে ফেসবুকে বিভিন্ন ওয়াজ আলোচনা যায় সেটা কিন্তু হিন্দু বৌদ্ধরাও দেখে কিছুক্ষণ আগে আমাদের মহতারাম মেজর মোহাম্মদ আলী ভাই যখন তিনি একটি ভিডিও দেখালেন যে একজন আলেম নাম ধরে ধরে বলছে এই ভিডিওটা যখন একজন হিন্দু দেখে তখন কিন্তু সে মুসকি মুসকি হাসে যে ইসলাম বুঝি এমন যখন কোনো নাস্তিক হাতে পায় তখন কিন্তু সে ইসলামকে কিভাবে বারোটা বাজানো যায় এখান থেকে সে উপাদান গ্রহণ করে কিছুদিন আগে আমার বাসার এসিটা ঠিক করার জন্য এক ভদ্রলোক আসলো এসি ঠিক করে যাওয়ার পথে আমাকে তিনি বলছেন হুজুর আমি কিন্তু আপনার ওয়াস শুনি তা আমি বললাম মাসা খুব ভালো আপনার কি নাম তখন সে এমন নাম আমি চমকে উঠলাম মানে সে হিন্দু আমি বললাম আপনিও আর শোনেন তখন ভদ্রলোক এখন পাওয়া যায় আমার কাছে তখন একটু চিন্তার উদ্রেক হলো আল্লাহ আকবার তাহলে আমার যে আজকে ধন্দ দিদা দল উপদল বিভক্তি আমরা হ্যাঁ করছি একজন আলেম আরেকজনকে তাহলে হিন্দু বৌদ্ধরা ইসলামকে কিভাবে নিচ্ছে নিশ্চয়ই তারা ইসলামকে ভুল ভাবে বুঝবে তারা মনে করবে ইসলামটা বুঝি এমন খারাপ অথচ ইসলাম তো সুন্দরের ধর্ম শান্তির ধর্ম এই আমরা আলেমরা নিশ্চয় এখান থেকে আমরা শিক্ষা নেব আমরা বিভক্তি কমাবো এবং আপনারা যারা রাজনৈতিক দল করছেন সরকার আছেন ক্ষমতায় ভবিষ্যতে আপনারা বিরোধী দলে তারা ক্ষমতায় আসবেন আপনারা যদি একটু ভূমিকা রাখেন আলেমদের ঐক্যের জন্য আপনারাও কাজ করেন নিশ্চয়ই আপনার আল্লাহর কাছে তার উপযুক্ত পুরস্কার পাবেন ইসলামের সৌন্দর্য বেড়ে যাবে ইনশা আল্লাহ জাজা